বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি অল্প কিছু সিনেমাতেই বলিউডে বেশ শক্ত অবস্থান গড়ে নিয়েছেন তিনি। তাছাড়া তামিল মালায়ালাম ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল রাংদে বাসন্তীর অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি রাও। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও 2022-এর 28 অক্টোবর অদিতির জন্মদিনে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন সিদ্ধার্থ। অদিতির 36তম জন্মদিনে মনের মানুষকে রাজকন্যা বলার পরে সোশ্যাল মিডিয়ায় এই তারকা জুটিকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা। এর মধ্যে প্রেমিক সিদ্ধার্থকে নিয়ে বিদেশে ছুটি কাটাতেও দেখা গেছে অদিতিকে। লিভ ইন করছেন বলেও শোনা গেছে বহুবার। এবার জানা গেল গোপনে বিয়ে করেছেন এই প্রেমিক জুটি, খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। 27 মার্চ সকালে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন অদিতি সিদ্ধার্থ। তামিলনাড়ুর শ্রীরঙ্গমে অবস্থিত রঙ্গনাথ স্বামী মন্দিরে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা জুটি। জানা যায় কড়া নিরাপত্তায় গোপনীয়তা বজায় রেখেই সাত পাকের বন্ধনে বাধা পড়েছেন সিদ্ধার্থ অদিতি। স্বামী স্ত্রী হিসাবে তাদের প্রথম ছবি দেখার অপেক্ষায় ভক্তরা। 2021-এ একটি তামিল ছবিতে কাজ করে দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এ পর্যন্ত অদিতি সিদ্ধার্থকে একসঙ্গে অনেক পার্টিতেও দেখা গিয়েছে। অদিতি ও সিদ্ধার্থ দুজনেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। সত্যদীপ মিশ্রার সঙ্গে অদিতির বিবাহ বিচ্ছেদ হয় 2012-তে। এদিকে 2003-এ মেঘনাকে বিয়ে করে 2009-এ বিবাহ বিচ্ছেদ হয় সিদ্ধার্থর। ভারতীয় একাধিক প্রভাবশালী গণমাধ্যম অদিতি সিদ্ধার্থের বিয়ের খবর প্রকাশ করেছে, কিন্তু এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তারা কেউই, কিংবা তাদের বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি। মার্জিয়া শ্রেয়াম, সময় সংবাদ।